সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ছাব্বিশ পৃষ্ঠার থ্রি পয়েন্ট সেভেন অংশ থেকে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন থ্রি পয়েন্ট সেভেন ইনফেয়ারস অর গ্রুপস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট হোয়াই দ্য আন্ডারলাইন আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্স ইন ফেয়ার জোড়ায় অর গ্রুপ অথবা দলে জোড়াই অথবা দলে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো ফলোয়িং মানে নিচের সেন্টেন্স মানে বাক্য নিচের বাক্যগুলো পড়ো অ্যান্ড রাইট এবং লিখো হোয়াই কেন দ্য আন্ডারলাইন আর্টিকেলস দাগ দেওয়া আর্টিকেলগুলো আর ইউজড ব্যবহৃত হয়েছে নিচে দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে ইন দ্য সেন্টেন্স বাক্যের মধ্যে নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যের মধ্যে দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন লেখা হয়েছে তা বলো তো এখানে জোড়ায় বা দলে নিচের বাক্যগুলো পড়ো এবং নিচে দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে তা লেখো তো আমরা যদি প্রথমটা দেখি ওয়ান ডে এ টেকিং হিস কাউস টু এখানে এ একটা আর্টিকেল এটা হচ্ছে দাগ দেওয়া হয়েছে এখন এটা কেন দেওয়া হয়েছে রিজনটা কি কারণটা কি দ্য রিজন টু দ্য ইউজ আর্টিকেল হিয়ার কাউবয় স্টার্টস উইথ কনসনেন্ট এখানে যে কাউ বয় আছে কাউ বয়ের প্রথম বর্ণটা সি সেটা কনসনেন্ট দিয়ে শুরু হয়েছে আমরা জানি বাক শব্দের শুরুতে কনসনেন্ট থাকলে তার পূর্বে সাধারণত এ বস সেই জন্য এখানে এ বসানো হয়েছে দুই নম্বর দেখো হি মেড অ্যান ওল্ড ওয়াইজ ম্যান হি মেড অ্যান ওল্ড ওয়াইজ ম্যান তার সাথে একজন বৃদ্ধ জ্ঞানী লোকে দেখা হয়েছিল এখন খেয়াল করো এখানে অ্যান কেন হয়েছে তোমরা যদি খেয়াল করো ওল্ড একটা শব্দ আছে ওল্ড শব্দের প্রথম বর্ণটা হচ্ছে ও ওল্ড শব্দের প্রথম বর্ণটা হচ্ছে কি ও তাহলে ও হচ্ছে বাউল আর আমরা জানি সাধারণত ও বাউলের পূর্বে অ্যান বসে ব্যতিক্রম হচ্ছে ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় অর্থাৎ ওয়ানের ক্ষেত্রে এ বসে যেহেতু এখানে ওর উচ্চারণ ওর মতো স্বাভাবিক আছে এই জন্য এখানে ওটা বাউল বাউলের পূর্বে অ্যান বসে এই জন্য আমরা লিখলাম হিয়ার ওল্ড স্টার মানে ওল্ড শব্দটা শুরু হয়েছে উইথ বাউল বাউল দিয়ে শুরু হয়েছে নাম্বার লোকটিকে দেখে কাউ এখানে খেয়াল করো কাউ বয় আগে এখানে কাউ বয়ের সিস দিয়ে শুরু হয়েছে কাউ বয়ের আগে ছিল এ আর কিন্তু এখানে কাউ বয়ের আগে আছে দি এ কারণে হচ্ছে ধরো কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা দি ব্যবহার করি সিং দ্য ম্যাং লোকটিকে দেখে দ্য কাউ বয় আসেন তাকে জিজ্ঞেস করলো আমাদের বাক্যেতে অর্থাৎ স্টোরির প্রথমে সম্পর্কে আসে পরে আবার কাউ বয় উল্লেখ করা দ্বারা আগের কাউ বয়টাকে নির্দিষ্ট করা হয়েছে এজন্য আমরা এখানে দিয়ে বস অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে বসালে বুঝালে আমরা তখন তারপর দিয়ে বসা যেমন হিয়ার কাউ বয় ইউজ কাউ বয়টা আলাদা হবে বুঝো হি আর কাউবয় ইউসড স্পেসিফিকলি অর্থাৎ এখানে কাউবয়টা স্পেসিফিকলি বসেছে নির্দিষ্টভাবে বুঝিয়েছে এই জন্য এখানে আমরা ডি ব্যবহার করব নাম্বার ফোর হি মেট অ্যান ওল্ড ম্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আম্রলা খেয়াল করো এখানে এন বসেছে প্রিপোজিশন আর পরের শব্দ হচ্ছে আম্রেলা আম্বেলার প্রথমটা হচ্ছে ইউ প্রথম বর্ণটা হচ্ছে ইউ আমরা জানি ইউ হচ্ছে বাউল আর বাউলে পুরো সাধারণত এন বসে আর ইউর ব্যতিক্রম হচ্ছে ইউর উচ্চারণ যখন ইউর মতো হয় এখানে আমব্রেলা এখানে তো ইউমব্রেলা হয় নাই অর্থাৎ আমব্রেলা ইউর মতো উচ্চারণ হয় না এর জন্য এখানে বাউলের নিয়ম অনুযায়ী এখানে একটা অ্যান বসবে তা আমরা লিখলাম হিয়ার আমব্রেলা ইজ ইউজড উইথ বাউল সাউন্ড আমব্রেলাটা বাউল সাউন্ড দিয়ে শুরু হয়েছে এই জন্য তারপরে আমরা অ্যান বসিয়েছি নাম্বার ফাইভ অ্যান্ড লাস্ট নাম্বার ইউ ওয়াজ এ ইউনিক ম্যান খেয়াল করো এই যে ইউ ইউর পূর্বে আমরা এ বসালাম এখানে ইউর পূর্বে ছিল এন আর এখানে ইউর পূর্ব হচ্ছে এ ব্যতিক্রম না আমরা একটু এই লাইনে বললাম উচ্চারণ যদি ইউর মতো হয় তখন তা সেটি বাউল হল তারপর এন না বসে এ বসবে যেমন ইউনিক ইউর উচ্চারণটা ইউর মতো হচ্ছে ইউনিক ইউসফুল ইউনিফর্ম এই শব্দগুলা ইউর মতো উচ্চারিত হয় আর যে শব্দের প্রথমে ইউ থাকে আর ইউর উচ্চারণটা যদি ইউর মতো হয় তখন তারপরে আমরা সাধারণত এ বসাই তাহলে হি ওয়াজ এ ইউনিক ম্যান তা আমরা এখানে হি আর ইউনিক ইজ ইউজড উইথ ইউ সাউন্ড অর সাউন্ডেপশন অফ বাউলস রুল মানে বাউল নিয়মের ব্যতিক্রম হিসাবে এখানে এ বসেছে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসলে তোমাদের সুবিধার্থে আবারও বলি এখানে কাউবয়ের কাউব সি দেওয়া হয়েছে সিটা হচ্ছে কনসোনেন্ট আর পূর্বে সাধারণত এ বসে এখানে ও হচ্ছে বাউল তো সাধারণত বাউলের পূর্বে অ্যান বসে বাউল জন্য ওল্ড ও হচ্ছে বাউল এর জন্য বাউলের পূর্বে আমরা অ্যান বসিয়েছি এখানে দেখো কাউ পূর্বে দি বসানো হয়েছে তো কাউবয়ের সিট হচ্ছে কনসনেন্ট নিয়ম অনুযায়ী এখানে এ বসার কথা কিন্তু বাক্যের শুরুতে কাউবয় আছে আবার এখানে কাউবয় উল্লেখ করা হয়েছে অর্থাৎ কাউ বয়কে এখানে স্পেসিফিকলি বোঝানো হয়েছে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে কাউবয়ের সি এর সামনে আমরা ডি বসিয়েছি আর এখানে আম্রেলা আম্রেলার প্রথম বর্ণটা হচ্ছে ইউ ইউটা হচ্ছে বাউল তা বাউলের নিয়ম অনুযায়ী প্রথমে এ এন বসে প্রথমে কী বসবে বাউলের নিয়ম অনুযায়ী এখানে এন বসবে আর পাঁচ নম্বরে ইউ পূর্বে বসিয়েছি এ তা ইউর উচ্চারণ যখন ইউর মত হয় অর্থাৎ ব্যতিক্রম হয় তখন আমরা ইউ এর পূর্বে অর্থাৎ ব্যতিক্রম হলে অ্যাকসেপশন হলে তখন এ এন না বসিয়ে আমরা এ বসাবো সালাম আলাইকুম প্রথমে ইউটিউব চ্যানেলটি আমরা ওপেন করব অর্থাৎ ইউটিউবটা ওপেন করবো তারপরে সার্চ অপশানে লিখে দেব ফিফটু টু মহিন চলে আসলে চ্যানেলের ঠিক এই স্থানে আমরা ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে তোমরা দেখবে এখানে প্লে লিস্ট এসেছে প্লে লিস্টে ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে এখানে